শরতের আকাশে বাতাসে ভাসছে আগমনী সুর, দীর্ঘ অপেক্ষার পর মা আসছেন। কত আশা অপেক্ষা নিয়ে তৈরি হচ্ছে বাংলা। দুর্গাপূজা পেয়েছে বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা, তকমা দিয়েছে ইউনেস্কো। আজ আমি তোমাদের শোনাব বাঙালির সেই দুর্গাপূজার ইতিহাস। দেবী দুর্গা পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে ও আদিশক্তির স্বরূপ। দেবাদিদেব মহাদেবের পার্বতী রূপে তিনি বিরাজিত পরমা প্রকৃতি, স্নিগ্ধ শান্ত মাতৃরূপিণী। যখন ধর্ম ও অধর্মের মধ্যে সংকট উৎপন্ন হয়, তখনই এই পরমা প্রকৃতি দেবী দুর্গারূপ ধারণ করেন, অধর্মের নাশ করেন ও ধর্মের প্রতিষ্ঠা করেন। পুরাকালে দুর্গম নামের এক অসুরকে পরাস্ত করেন তিনি, তাই মহাদেব তার নাম করেন দেবী দুর্গা। এভাবে যখন মহিষী মাতার পুত্র মহিষাসুর স্বর্গ মর্ত পাতালে অন্যায় অত্যাচারে ভরে তোলে, তখন তাকে পরাস্ত করার লক্ষ্যে দেবতাগণ ও ত্রিদেব একত্রিত হয়ে দেবীর যে শক্তিরূপে সৃষ্টি করেন, তিনি দেবী দশভুজা দুর্গা। মহিষাসুর বধ করে তিনি মহিষাসুর মর্দিনী নামে খ্যাত হন। দেবী নানা নামে নানা মতে খ্যাত হলেও সর্বজন তাকে দুর্গা নামে পরিচয় দেন। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, একথা প্রচলিত আমাদের সমাজে। তবুও দুর্গাপূজাই সবচেয়ে আনন্দের পূজা। পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র দশানন রাবণের সাথে যুদ্ধে রত হন। রামচন্দ্র পাপের বিনাশের লক্ষ্যে দেবী আদ্যাশক্তির মহামায়ার কাছে শক্তিবৃদ্ধির আশায় শরৎকালে তার পূজা করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে উদ্ধার করেন এবং রাবণকে পরাস্ত করতে সক্ষম হন। সেই থেকে পৃথিবীতে প্রতি বছরই এই শরৎকালে দেবী দুর্গা পূজা করা হয়। এই পূজার মূল লক্ষ্য হল শক্তির বন্দনা করা। যেহেতু রামচন্দ্রের আগেই কালকেতু নামক এক ব্যাধ বসন্তকালে এই দেবী মাতৃকার রূপ শ্রী চণ্ডীকে বাসন্তী নামে পূজা করতেন, তাই রামচন্দ্রের এই পূজার নামকরণ করা হয় অকাল বোধন বা শারদীয়া দুর্গাপূজা। কথিত আছে, এই পূজা করলে শক্তি, ধন, অর্থ, যশ, বুদ্ধি, শিক্ষা ও সৌন্দর্য লাভ হয়। দেবী দুর্গা নিরাকার, তিনি আদ্যাশক্তি, তবে সৃষ্টি রক্ষার্থে নানা সময় এই দেবীকে নানা রূপে আসতে হয়। সর্ববিদ্যা ও সর্বশক্তি তাতেই লীন হয়ে থাকে। তিনি সকল দুঃখ দুর্দশার বিনাশিনী, সর্বদেবতার শক্তিপুঞ্জ, এই দেবী দশভুজা ত্রিনয়নে সজ্জিত। এই দেবী দুর্গা বারবার অসুরকুলকে বিনাশ করেছেন এবং পৃথিবীকে শক্তি ও শান্তিতে স্থাপন করেছেন। দেবী ত্রিনয়না বলে দেবী দুর্গার নাম তম্বক। তার বাম চোখ বাসনা বা চন্দ্র, ডান চোখ কর্ম বা সূর্য এবং কেন্দ্রীয় চোখ হল জ্ঞান বা অগ্নি। দেবী দুর্গা দশ হাতে দশটি অস্ত্র ধারণ করেন, নানা প্রতীকীর ইঙ্গিত বহন করে, যেমন শঙ্খ হুঙ্কার ধ্বনির প্রতীক, তীর্ধনুক মায়ের শক্তির প্রতীক, বজ্র সংকল্পের দৃঢ়তা, পদ্ম স্বতঃস্ফূর্ততার প্রতীক, চক্র যা অশুভ শক্তির বিনাশকারী ও সভ্যতার প্রতিপালনের ইঙ্গিত, দেবীর তলোয়ার জ্ঞানের ইঙ্গিত দেয়, ত্রিশূল হল শত রজতমগুণের প্রকাশ অর্থাৎ দৈত্য দানব লোভ পাপ অহংকার থেকে রক্ষাকারী হলেন দেবী দুর্গা। দুর্গাপূজা কখন কবে কোথায় শুরু হয়েছিল তার সঠিক ধারণা আজও অজানা। তবে মনে করা হয় ভারতীয় দ্রাবিড় সাম্রাজ্যের মধ্যে মাতৃদেবীর পূজার প্রচলন ছিল। সিন্ধু হরপ্পা মহঞ্জোদাড়ো সভ্যতার সময় ত্রিমস্তক দেবী ও পশুপতি শিবের পূজার প্রচলন ছিল। শিবের অর্ধাঙ্গিনী হিসাবে পূজিতা হতেন এই দেবী। তবে কৃত্তিবাসের বাল্মীকি রামায়ণ থেকে জানা যায়, কালিন্দী নদী থেকে ১০৮টি নীল পদ্ম তুলে এনে দশরথ পুত্র শ্রী রামচন্দ্র সাগর তটে শরৎকালে এই পূজা করেছিলেন। তাছাড়াও শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত ঘটনা অনুসারে কালকেতু ব্যাধ বসন্তকালে এই পূজা করেছিলেন। মার্কেন্ডীয় পুরাণ মতে চেদি রাজবংশের রাজা সুরত খ্রিস্টীয় জন্মের প্রায় ৩০০ বছর আগে কলিঙ্গতে অর্থাৎ উড়িষ্যায় দুর্গাপূজা প্রচলন করেছিলেন। ইতিহাস থেকে দেখা যায় মধ্যযুগে দুর্গাপূজার অস্তিত্ব ছিল। ১১ শতকে অভিনির্ণয় ও মৈথিলি কবির দুর্গাভক্তি তরঙ্গিনী নামে দুর্গাবন্দনার কথা জানা যায়। ১৫১০ সালে
কুচ বংশের রাজা বিশ্বসিংহ কুচবিহারী সাড়ম্বরে দুর্গাপূজা আয়োজন করেন। এরপর 1660 সালে কলকাতার বারিসার রায়চৌধুরী দুর্গাপূজা করেন। 1790 সালে এই পূজার আনন্দে আকৃষ্ট হয়ে হুগলি জেলার গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপূজার সূচনা করেন। স্বয়ং সাধক বামাখ্যাপা এর পৃষ্ঠপোষকতা করেছিলেন। বর্তমানে নানা সমরাহে এই পূজা পালিত হচ্ছে। এর আগে শুধু জমিদার বা রাজা মহারাজারাই এই পূজার অনুষ্ঠান করতে পারতেন। উড়িষ্যার রামসরাই সম্রাট আকবরের আমল থেকে এই দুর্গাপূজা হয়ে আসছে। 1910 সালে কলকাতার ভবানীপুরে সনাতন সভা হয় ও নানা জায়গায় বারোয়ারি পূজা হয়। বর্তমানে এই দুর্গাপূজা পৃথিবীর অন্যতম ও শ্রেষ্ঠ পূজা হিসাবে মর্যাদা পেয়েছে। বাংলার দুর্গাপূজা পেয়েছে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তথ্য ও বর্ণনা সংগ্রহ করা হয়েছে ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে। ধন্যবাদ।